আমার হাতে চিচিঙ্গার বীজ দেখতে পাচ্ছেন। আমি চারটি বীজ নিয়েছি, আমি ড্রামে চারটি বীজ লাগাবো। চারটি বীজ থেকে চারা গজানোর পরে আমি দুটো রেখে বাকিগুলো তুলে ফেলবো। আমি প্রথমে একটি বীজ লাগিয়ে দিলাম, তারপরে পাশে আরেকটা লাগালাম। এখানে আরেকটা লাগিয়ে দিলাম। বীজ লাগানোর পরে হালকা পানি ছিটিয়ে দিয়ে মাটি ভিজিয়ে দিব। বীজ থেকে চারা গজানোর পরে সুস্থ সবল দেখে দুটো চারা রেখে বাকিগুলো আমি তুলে ফেলব। আশা করা যায় 3 থেকে 4 দিনের মধ্যে বীজ থেকে চারা গজাবে। চিচিঙ্গা সবজিটি আমরা চাইলে খুব সহজেই আমাদের বাসার ছাদে অথবা বারান্দায় রোপণ করতে পারি এবং সারা বছর ব্যাপী সবজি পেতে পারি। ছাদের চিচিঙ্গা চাষের জন্য সর্বপ্রথম যে ধাতু অতিক্রম করতে হয় তা হচ্ছে চিচিঙ্গার বীজ থেকে চারা তৈরি। চিচিঙ্গার বীজ গজানোর জন্য প্রথমেই আপনাকে ভালো জাতের চিচিঙ্গার বীজ কিনতে হবে। চিচিঙ্গা এর জন্য উল্লেখযোগ্য জাত। আমাদের দেশে বিভিন্ন ধরনের চিচিঙ্গা দেখা যায়। এগুলো হলো জুমলং, সাদা সাবারি, কইডা বা বন চিচিঙ্গা। এছাড়াও বেশ কিছু হাইব্রিড জাতের চিচিঙ্গা পাওয়া যাচ্ছে আমাদের দেশে। তার মধ্যে রয়েছে তিস্তা, তুরাগ, সুরমা, রূপসা, ঢাকা গ্রিন, মধুমতি, বর্ণালী, চিত্রা, রোহিণী ইত্যাদি। এছাড়াও আমাদের দেশে এখন অনেক বিদেশি জাতের চিচিঙ্গাও চাষ হচ্ছে। বীজ কেনার পর বীজগুলোকে ভালোভাবে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টার মধ্যে বীজগুলো প্রপারলি ময়শ্চারাইজ হয়ে যাবে। এরপর বীজগুলোকে পানি থেকে সংগ্রহ করে একটি রুমাল অথবা টিস্যু পেপার অথবা কোনো একটা কাপড়ের ভাঁজে রেখে দিতে হবে এবং ওই রুমালটিকে কোনো একটি বদ্ধ বাক্সের মধ্যে রেখে দিতে হবে। চিচিঙ্গার বীজ গজানোর জন্য প্লাস্টিকের বক্স ব্যবহার করা সবচেয়ে ভালো। প্লাস্টিকের বক্সের বড় সুবিধা হচ্ছে এর মধ্যে কোনো বায়ু চলাচল করতে পারে না, ফলে বীজগুলোকে আর্দ্রতা কমার সম্ভাবনা থাকে না। এভাবে বেশ কিছুদিন রেখে দিলে পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে আপনার চিচিঙ্গার সবগুলো বীজ গজাবে। নতুন গজানো চিচিঙ্গার বীজগুলোকে নিয়ে আপনি সরাসরি টবে রোপণ করে দিতে পারেন অথবা চারা তৈরি করার জন্য পলিথিনের ব্যাগ কিংবা ওয়ান টাইম গ্লাসের মধ্যেও রোপণ করতে পারেন। এরকম গ্লাসের মধ্যে রোপণ করার সুবিধে হচ্ছে চারাগুলোকে একটু বড় এবং সুস্থ সবল করে আপনি টব অথবা মাটিতে রোপণ করতে পারবেন অথবা সরাসরি বীজ ড্রামে লাগাতে পারেন। জলবায়ু ও মাটি। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় চিচিঙ্গা ভালো জন্মে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে চিচিঙ্গা চাষের প্রস্তুতি নেওয়া যায়। ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে যে কোনো সময় চিচিঙ্গার বীজ বোনা যেতে পারে। শীতের 2-3 মাস বাদ দিলে এই বাংলাদেশের বছরের যে কোনো সময় চিচিঙ্গা জন্মানো যায়। জলাবদ্ধতা চিচিঙ্গা একেবারেই সহ্য করতে পারে না। বেশি বৃষ্টিতে ফুলের পরাগায়ন বিঘ্নিত হয় ও ফলন কমে যায়। চিচিঙ্গা চাষের জন্য সারাদিন রোদ পড়ে এমন খোলামেলা জায়গা নির্বাচন করতে হবে। সব রকম মাটিতে চিচিঙ্গা চাষ করা যায়, তবে জৈব সার সমৃদ্ধ দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। তবে চিচিঙ্গার বীজ রোপণ করার জন্য প্রথমেই আপনার মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরির উপায়টাও খুব সহজ। 60 ভাগ পরিমাণ মাটি, 30 ভাগ পরিমাণ জৈব সার এবং 10 ভাগ পরিমাণ বালি একসাথে মিশিয়ে চিচিঙ্গা চাষের জন্য মাটি তৈরি করা যায়। অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন কীভাবে টব বা ড্রামের মাটি প্রস্তুত করতে হয়। চিচিঙ্গা চাষের জন্য সবচাইতে ভালো মাটি হচ্ছে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি, তবে আপনি চাইলে এঁটেল মাটিতে ও বাজে কোনো মাটিতে চিচিঙ্গা চাষ করতে পারেন। এভাবে বীজ থেকে চিচিঙ্গা চারা গজিয়ে রোপণ করার 30 থেকে 40 দিনের মধ্যে গাছে ফুল আসতে শুরু করবে এবং চিচিঙ্গার এই ফুলগুলো
পরবর্তী এক মাসের মধ্যে ফলে রূপান্তরিত হবে এবং আপনি গাছ থেকে চিচিঙ্গা সংগ্রহ করতে পারবেন। আমার গাছে যে চিচিঙ্গুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি ও খাটো জাতের চিচিঙ্গা, এটা খুবই মাংসল এবং পুরো। অনেক ফুল দেখতে পাচ্ছেন, আর নিচের দিকে আপনারা দেখতে পান অনেকগুলো অনেকগুলো চিচিঙ্গা দেখতে পাচ্ছেন। চিচিঙ্গা চাষে সেচ ও পানি নিষ্কাশন প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে। মাটি শুকিয়ে গেলে ফুল ঝরে যায়, ফল বড় হয় না, তাই মাটি শুকানোর আগে সেচ দিতে হবে। প্রত্যেকবার সার প্রয়োগের পর জমিতে পানি সেচ দিতে হবে, এরপর মাটিতে জো এলে চটা ভেঙে দিতে হবে। আবার বৃষ্টির পর গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ চিচিঙ্গা জলাবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে না। চিচিঙ্গা চাষে সার প্রয়োগ বা ব্যবস্থাপনা, আমি 20 দিন পর পর গাছ প্রতি 1 চা চামচ করে এনপিকে সার দিয়ে থাকি। এই সার না থাকলে আমি ইউরিয়া, মিউরিয়া, পটাশ, টিএসপি মিলে এনপিকে সার তৈরি করে থাকি। এছাড়া 10-15 দিন পর পর সরিষা হলে তরল জৈব সার ব্যবহার করে থাকি। রাসায়নিক সার ব্যবহার করতে না চাইলে 10 দিন পর পর সরিষা ফুলের তরল জৈব সার ব্যবহার করতে পারেন। কিভাবে সরিষা ফুলের তরল জৈব সার তৈরি করবেন তা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। যে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার ভিডিওটি দেখলেন।